হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর 2022 সালের জানুয়ারি মাসের ভৌতবিজ্ঞানের যে মডেল অ্যাক্টিভিটি অ্যাক্সট্রা দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করব। একদম কোশ্চেন অ্যান্সারে চলে যাই। তো একদম টাইপ করে এই কোশ্চেন অ্যান্সারগুলোকে রেডি করা আছে, যাতে তোমার দেখতে বুঝতে খুব সুবিধা হয়। তো প্রথমে যে দেওয়া রয়েছে কোশ্চেনটা, ঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের এগুলো সব মাল্টিপল চয়েস, তার মধ্যে চারটে করে দেওয়া আছে, যেটি সঠিক সেটাকে এরকমভাবে লিখবে, ঠিক যেরকমভাবে এখানে আমি লেখাটা রেডি করেছি। দেখো, নিচের যেটির গ্রিন হাউস গ্যাস তা হলো উত্তর গয়ের দাগ। এখানে উত্তরটা হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O, একের দাগে দুই। যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো গয়ের দাগের উত্তরটা সঠিক, কার্বন ডাইঅক্সাইড CO2, একের দাগে তিন। যে গ্যাসটি ওজন স্তরে ক্ষতি করে না সেটি হলো নাইট্রোজেন N2, দুয়ের দাগ। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। এখানে সত্য মিথ্যা লিখতে বলেছে, তো দেখো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটা স্তর আছে বলি গ্রিনহাউস মানে ঘটছে, এটা মিথ্যা। ফসিল ফুয়েল পড়াবার ফলে হিষ্ট কার্বন ডাইঅক্সাইড গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ, এটা সত্য। পৃথিবীর বায়ুমণ্ডলী প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিন হাউস গ্যাস নয়, এটাও সত্য, কারণ সেই গ্যাস দুটি হলো মানে সব থেকে বেশি পরিমাণে যেটা আছে প্রধান উপাদান সেটা হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেন, আর সে দুটো গ্রিন হাউস গ্যাস নয়। দুয়ের দাগের চার, উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গ দৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের থেকে অনেক এটা বেশি হওয়ার কথা, কিন্তু এখানে বলা আছে কম, সেই জন্য এটা মিথ্যা। দুয়ের দাগের পাঁচ, কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়, এটাও মিথ্যা, কারণ একটু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের মানে বেশি শক্তির অতিবেগুনি রশ্মির ফলে এটা ভেঙে যায়। আচ্ছা, তিনের দাগের, সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলো সব সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। প্রথমেই বলা আছে একের দাগেরটা, গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তিনের দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক, গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তোমরা উত্তর এরকমভাবে লিখবে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক প্রভাব হলো, এক নম্বর, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেতে থাকলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ বেশি মাত্রায় গলতে শুরু করবে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে, এর ফলে বেশ কিছু দ্বীপ সমুদ্রগর্ভে চলে যাবে। দু নম্বর, উষ্ণতা বৃদ্ধির ফলে গাছে গাছে ঘর্ষণের ফলে দাবানলের সৃষ্টি ও তার মাধ্যমে বিস্তীর্ণ বনভূমি নষ্ট হবার সম্ভাবনা তৈরি হয়। তিন নম্বর, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে উষ্ণতা এমনভাবে বৃদ্ধি পাবে যে রাত ও দিনের উষ্ণতার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না, ফলে মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়বে, বিভিন্ন প্রকার রোগ যেমন ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদির প্রাদুর্ভাব ঘটবে। চার নম্বর পয়েন্টটা লিখবে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে জীব বৈচিত্র্য বিপন্ন হবে, অসংখ্য উদ্ভিদ ও প্রাণী চিরতরে হারিয়ে যাবে। তিনের দাগের দুই, কোশ্চেনটা হচ্ছে, গ্রিনহাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হতো না, যুক্তিসহ সমর্থন করো। দেখো, এখানে কোশ্চেনটাকে এরকমভাবে লিখবে যে পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলি যদি না থাকতো, তবে সূর্য থেকে আগত আলোকরশ্মির বেশিরভাগ অংশই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যেত, ফলস্বরূপ পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে কমতো, মানে হয়ে দাঁড়াতো -30°C, যা জীবগুলির পক্ষে বেঁচে থাকা অনুপযুক্ত। তাই আমরা বলতে পারি গ্রিনহাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হতো না। দাগের তিন, দেখো এখানে বলেছে কি, ওজন স্তরের ক্ষতি হলে জীবজগতে যে সকল ক্ষতি হবে তার দুটি উল্লেখ এরকমভাবে লিখবে, পৃথিবীর ওজন স্তরে ক্ষতি হলে নিম্নলিখিত ক্ষতিকর প্রভাবগুলি লক্ষ্য করা যাবে, এক নম্বর, মানব জাতির উপর প্রভাব। ওজন স্তরে ক্ষতি হলে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়বে, এর ফলে মানবদের বিভিন্ন সমস্যা যেমন ত্বকের ক্যান্সার দেখা দেবে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে, চোখের অসময়ে ছানি পড়বে, শ্বাসকষ্ট বাড়বে এবং প্রজনন ক্ষমতাও হ্রাস পাবে। দু নম্বর পয়েন্ট দিয়ে লিখব, উদ্ভিদ জগতের উপর প্রভাব। অতিবেগুনি রশ্মির প্রভাবে নদী হ্রদ
জলাশয়ের মাছ ও জুম প্ল্যাঙ্কটন ধ্বংস হওয়ার ফলে জলাশয়ের বাস্তুরীতি বিঘ্নিত হবে, ফলে উদ্ভিদ জগৎ ক্ষতিগ্রস্ত হবে, শালক সংশ্লেষ ব্যাহত হবে, অঙ্কুরোদ্গম ব্যাহত হবে, তাপের অধিক মানে অধিক তাপের ফলে গাছের পাতা ফল এসকল শুকিয়ে যাবে, গাছের বৃদ্ধি কমে যাবে। 4 নম্বর প্রশ্ন, নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। 4-1, এখানে বলা রয়েছে কাঁচের গ্রিন হাউসের মধ্যে বাতাস বাইরের তুলনায় অপেক্ষিত গরম থাকে, যে যে কারণে সেই কারণগুলি ব্যাখ্যা করো। দেখো কোশ্চেনটা কীরকমভাবে লিখবে, গ্রিন হাউস ঘরের কাঁচ একমুখী পথের কাজ করে, অর্থাৎ এতে ব্যবহৃত কাঁচের মধ্য দিয়ে সূর্য থেকে আসা দৃশ্যমান আলোক রশ্মির ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিষ্ট অবললিত রশ্মি কাঁচ ভেদ করে ঘরে প্রবেশ করে এবং ঘরের উষ্ণতা বৃদ্ধি ঘটায়, কিন্তু ঘরের তাপ কাঁচের স্বচ্ছ আবরণীর প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না, কারণ সূর্যালোক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে ঘরের মধ্যে প্রবেশ করলেও ঘরের ভিতরের বস্তু দ্বারা বিকৃত তাপ তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ হয়, তাপের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা দীর্ঘ হয়, ফলে কি হয় না কাঁচের গ্রিনহাউসের মধ্যে বাতাস বাইরের তুলনায় অপেক্ষিত গরম থাকে। ওজন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, CFC। দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন গ্যাস তৈরি ও ওজন গ্যাসের বিয়োজন, এই দুই বিপরীত প্রক্রিয়ার মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে, কিন্তু মনুষ্যসৃষ্ট কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাস ব্যবহারের ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন উৎপাদন হার অপেক্ষা বিয়োজন হার অত্যধিক হার বেড়ে যায়, ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত এই ওজন স্তরটি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে পাতলা হয়ে যাচ্ছে। ওজন স্তর ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ বলতে ওজন স্তরের এই পাতলা হয়ে যাওয়ার ঘটনাকে বোঝানো হয়ে থাকে। তাহলে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো সব লিখে নেবে, আর জীবনবিজ্ঞানের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখো।